আর কি বলবো, আমার বলার সব শেষ হয়ে গেছে। এই মাত্র লঞ্চ করলাম বর্ধমানে, এখনো ঘর ঢুকতে পারিনি। এরপর দেখি কি হয়, ঘরে কীর্তন, তারপরে এখন আমরা নলহাটি জংশন। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি নলহাটি কাছে। নলহাটিতে এখন এখানে গাড়ি সাজানো চলছে, তারপর একসাথে সবাই মিলে তারপর যাওয়া হবে। গ্রামের ভেতরটা দিয়ে পুরো গ্রামের ভেতর দিয়ে টুকটুক করে এসে আমাদের এইমাত্র বিয়ে পড়ানো শেষ হলো, আর এখন আমরা একটু রেস্ট নিচ্ছি। আর ওখান থেকে সকাল 7টায় বেরিয়ে এখানে ঢুকেছি দুপুর 12:30, একটা পাঁচে ঢুকেছি, ঠিক আছে। আর এখন এই খেপে ঘুমে একটা গেছি বিয়ে করিয়ে। ওরাও খেতে আলাদা গেছে, রেস্ট নিচ্ছে, ঠিক আছে। আমরাও ক্লান্ত, ওরাও ক্লান্ত। প্রচন্ড খিদে পেয়েছে, ঠিক আছে। আমাদের খেতে হবে, তারপর আমরা খেতে জামাই খাওয়া হয়ে গেলে আমরাও ছাটাবো। এখন টাইম হচ্ছে 3:30, ঠিক আছে। ভাবুন, এখন 3:30 বাজছে, এখনো খাওয়া হয়নি দুপুরে। দেখো আমাদের জামাই দাঁড়িয়ে আছে, কিন্তু এখনো খাওয়া হয়নি, কারোরই খাওয়া হয়নি, দাঁড়িয়ে আছে জামাই। জীবনের প্রথমবার, ঠিক আছে, এত লং রুটে এসেছি, তাও আবার 4:05 সময়, কারণ আগের দিন আমাকে রাত্রিবেলা বেরোতে হয়েছে বাড়ি থেকে। রাত্রে 10টা ট্রেন ধরে বর্ধমান এসেছি, আর আজকে 4:05 বেরিয়ে তাও আবার 2 ঘন্টা লেট, 4:05 বেরিয়ে এখানে পৌঁছলাম 1:30 সময়। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন আছে মিলন, সেটা জানি না কখন হবে। অনেকক্ষণ ধরে সাজাতে সাজাচ্ছে করছে, কিন্তু এখনও সাজানো হয়নি, দেখা যাক কখন সাজায়। তখন আমাদেরকে ওয়েট করতেই হবে। টাইম হচ্ছে 7:30, আর এখন আমরা মোড়ারাইতেই, না কি নলহাটি, নলহাটিতেই আছি, আর 3 নম্বর ওয়ার্ডে বিদুপাড়া। যাই হোক, তো বাড়ি ফিরতে মোটামুটি এখন 12টা বেজে যাবে, 12টা 1টা হতে পারে, ঠিক আছে। নলহাটি থেকে আমাদের ট্রাভেলার ছাড়লো, এখন সারা রাত চলবে। ওই দখল তো তারা এখন বড়া চৌমাথা, ঠিক আছে, চা খাচ্ছি। বড়া চৌমাথা দাঁড়িয়ে চা খাচ্ছি, এই যে এখন বাজছে 10:30, ঠিক আছে। ফাইনালি পৌঁছালাম, এখন বাজছে 10:59, আর এখন বর্ধমানে পৌঁছলাম, জাস্ট এই গাড়ি থেকে নামলাম, ঠিক আছে। আইদের কাণ্ড দেখো একবার, হাউ 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 করে যাচ্ছে, এই যে কুত্তাগুলো। ভিডিওটা এখানেই শেষ করছি, বাকিটা দেখাতে পারবো না, খারাপ অবস্থা হবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।